আধুনিক ফোড়ন দিয়ে বেগুন চিংড়ি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে কিন্তু তো চলুন রেসিপিটা চটপট করে দেখি নমস্কার কেমন আছেন সবাই আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন চিংড়ি ছাড়াচ্ছি অবশ্যই কিন্তু চিংড়িরই একটা রেসিপি বানাবো প্রথমেই বলে দিই চিংড়িটা ছাড়ানোর কিন্তু একটা আলাদা প্রসেস আছে সবাই জানে চিংড়িটার খোসা ছাড়লেই কিন্তু চিংড়ির নোংরাটা চলে যায় এই যে দেখতে পাচ্ছেন চিংড়ির নোংরাটা কিন্তু কোথায় থাকে এই যে এটা ছাড়িয়ে নিলাম হাতে পায়ে কিন্তু কোথাও নোংরা থাকে না এর নোংরা থাকে কিন্তু এই যে ওপরে একটুখানি এই যে এই যে নালিটা দেখতে পাচ্ছেন এই নালিটাই কিন্তু চলুন আর একটা দেখিয়ে দিই এটাই কিন্তু এর আসল নোংরা আর কিন্তু এর কোথাও নোংরা থাকে না একটুখানি অসুবিধা এই যে দেখতে পাচ্ছেন এই যে নালিটা এটা ফেলে দিলেই কিন্তু আর কোনো অসুবিধা হয় না তো চলুন চিংড়িটা ছাড়িয়ে নিই বানাবো আজকে বেগুন চিংড়ি রেসিপিটা দেখতে থাকুন চলুন প্রথমে চিংড়িটা ছাড়িয়ে নিই তো বন্ধুরা দেখতেই পারতেন চিংড়ি কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে তো চিংড়ি সবসময় আমরা মালাইকারি আর তারপরে মশলা দিয়ে খাই এটা কিন্তু একদমই সাধারণভাবে বানাবো বেগুন চিংড়ি বললাম এটা কিন্তু একদমই সিম্পল ভাবে চলুন প্রথমে চিংড়িটা এবার কেটে নিচ্ছি বেগুনটা কিন্তু একটু আলাদা ভাবে কাটবো মানে ছোট করে না এই যে এরকম করে এটা কিন্তু একটু আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন আমি কিন্তু একটুখানি দেব আলুটা দিলে একটুখানি ভালো লাগে আর আলুটা কিন্তু খেতে টেস্ট হয় বাড়িতে একটু আলুটা ভালো খায় তার জন্যই কিন্তু আলুটা দেবো বেগুন আপনারা যে কোনো বেগুনই নিতে পারেন এখন কিন্তু এই বেগুনটা পাওয়া যায় তাই এই বেগুনটা দিয়ে বানাবো বেগুন কাটা কিন্তু কমপ্লিট চলুন এবার এগুলোকে ধুয়ে নিই বললাম সিম্পল না না এইগুলো কিন্তু একদমই বাটবো না এগুলো কিন্তু শুকনো খোলা একটু ভেজে নেব নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা একদম সম্পূর্ণ কিন্তু অপশনাল তারপরে রাঁধুনি জিরে আর একটু ধনে সবগুলো কিন্তু শুকনো খোলা একটু ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু এই শুকনো লঙ্কা গুলো প্রথমে একটুখানি হালকা কিন্তু নেড়ে নেব যখন দেখবেন হালকা গন্ধ বেরিয়ে আসছে লঙ্কার তখন কিন্তু এই যে যে মশলাগুলো ধনে জিরে আর রাঁধুনি এগুলোও কিন্তু দিয়ে দেব। এটা দিয়েও সুন্দর করে অবশ্যই কিন্তু সি আছে করে নেড়ে নিতে হবে পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা একদমই ভালো আসবে না আর আমার কি হয়েছে জানেন তো আমার কিন্তু খুব ঝাল খেতে ইচ্ছে পরে এখন মানে ঝাল ছাড়া আমার ভালোই লাগে না মুখে কিছু ভালোই লাগে না আগে কিন্তু এতটা খেতাম না তাই দেখুন এই ভাজার সঙ্গে একটু শুকনো লঙ্কা দিলাম যাতে করে সুন্দর গন্ধও হয় আর একটু ঝালটাও হয় এদিকে কিন্তু কাঁচা লঙ্কাও বেশ খানিকটা দিয়ে দিয়েছি আর এই যে এদিকে ভাজা কিন্তু চলুন গ্যাসটা কিন্তু অফ করে দেবো এগুলো কিন্তু নামিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু ঠান্ডা করে নেবো এরকম প্লেটে ছড়িয়ে রেখে দেবো মিনিটের জন্য তারপরে কিন্তু শিলনোড়ায় বেটে নেব এদিকে কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিন্তু তেল আমি এখানে রিফাইন তেল ইউজ করছি আপনারা কিন্তু চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন আমার সর্ষের তেলটা কিন্তু ফুরিয়ে গেছে ওই জন্য কিন্তু দিতে পারলাম না সরষের তেলের বদলে আমি রিফাইন্ড তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এই যে আলু কেটে নিয়েছি আমি বললাম আলু দেব এবার ভেজে নেবো সামান্য লবণ দিয়ে আলুটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার চলুন আলুটা নামিয়ে নিই আলু নামিয়ে নিয়েছি এবার ওই তেলে এই যে রাঁধুনি ফোড়নটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ফোড়নটা যদি ভালো না হয় তরকারির টেস্ট কিন্তু একদমই ভালো হয় না হাতে একটু খোষ নিলাম ফ্লেভারটা যাতে সুন্দর আসে রাঁধুনিটা দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করবো না দিয়েই কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেবো রাঁধুনিটা পুড়ে গেলে তরকারি কিন্তু সেই টেস্টটা আসে না রাঁধুনি কিন্তু সব ধরণের মধ্যে অন্যতম একটি হন মানে এটার টেস্ট কিন্তু সব থেকেই আলাদা শাক বলুন এটা দিয়ে ডিমের ডিমেজগুলো ভালো লাগে এটা দিয়ে ডাল তো ভালোই লাগে এটা দিয়ে বেগুনও কিন্তু খুব ভালো লাগে এবার সবগুলো বেগুন আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে হালকা হলুদ পরিমাণ মতো লবণ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মানে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম চলুন এবার এগুলোকে সুন্দর করে কিন্তু বেগুনটাকেও একটু ভেজে নেব খুব একটা ভালো করে না ওই মিডিয়াম অবস্থায় কিন্তু বেগুনটা ভাজবো মানে ভাজাও হয়ে যাবে একটু আবার যেন কাঁচাও না থাকে গন্ধটা হালকে বেরোবে তখন কিন্তু জলটা দিয়ে দেবো আর চিংড়িটা ভাবছেন তো যে বেগুন চিংড়ি অথচ চিংড়িটা দেবে কখন এখানেই হচ্ছে কথা চিংড়িটা কিন্তু অবশ্যই আগে আমি ভেজে নেবো না যেহেতু একদমই মশলা ছাড়া সেহেতু আগে যদি চিংড়িটা টেস্ট কিন্তু আলাদা আর এইভাবে যদি চিংড়িটা দিয়ে দেন সেটার এই যে আমি নাড়াচাড়া করে মানে আর লবণটা খুব গেলেই কিন্তু দিয়ে দেবো এই যে চিংড়ি এবার চিংড়ির সঙ্গে যে জলটুকু হতে আছে অবশ্যই কিন্তু ফেলবেন না সেটাও কিন্তু দিয়ে দেবো এবার এই বেগুনের সঙ্গে চিংড়িটা এরকম করেই কিন্তু ভাজবো যাতে করে চিংড়ির সব ফ্লেভার বেগুনের মধ্যে চলে যায় এরকম করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু অসাধারণ হয় চিংড়িটা আগে ভেজে দিলে যেরকম টেস্টটা এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা অবশ্যই বলবো এটা কিন্তু বেশি টেস্ট হয় চলুন এটাকে সুন্দরভাবে ভেজে যখন দেখবেন চিংড়ি আর বেগুন খেতে সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে তখন ভাববেন এটা কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু বেশি ভাজার দরকার নেই ঠিক এই সময় কিন্তু দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুটা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে অবশ্যই একবার বারবার বলছি করেই দেখবেন মশলা ছাড়া এইভাবে কিন্তু অসাধারণ লাগে আর বেশ নাড়তে হবে না ওই ধরুন দেখতেই পাচ্ছেন তলায় লেগে যাচ্ছে মানে এটা কিন্তু হয়ে গেছে চলুন এবার এটা জল দিয়ে দিন জলটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দেবেন যদি একটু রস রসা খেতে চান তাহলে কিন্তু অল্প করে দেবেন আমাদের একটু হবে আর এই জিনিসটা কিন্তু একটু ঝোল ঝোল হলে ব্যাপারটা কিন্তু খুব ভালো হয় যেহেতু মশলা নেই সেহেতু কিন্তু পাতলা জিনিসের ঝোল ছোলটা খুব ভালো লাগে দিয়ে দিলাম এবার চলুন এটাকে একটু ঢেকে দেব গ্যাসটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমেই রাখবেন সবগুলো আমাদের ভাজা এটা কিন্তু একদম নর্মালে রাখার দরকার নেই চলুন এবার ঢেকে দিই পাঁচ মিনিট শিলো কিন্তু পাতিয়ে নিয়েছি ওটা ফুটতে লাগুক তরকারিটা ওই পাঁচ মিনিট মতো এদিকে কিন্তু এটা আমি বেটে নেবো ঠান্ডা হয়ে গেছে চলুন এবার এটাকে সুন্দর করে বেটে দি এবার সুন্দর ভাবে কিন্তু একটু নেড়ে দেবো দেখতে পাচ্ছেন সব কিন্তু হয়ে গেছে আর কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই যেহেতু আলুটা ছিল খুব একটা ভালোভাবে ভাজা হয়নি এই জন্য কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম এই যে বাট মশলাটা যদি দরকার হয় পরে আবার দেবো আর যদি দরকার না হয় সেটা কিন্তু স্টোর করে রেখে দেবো পরে কোনো রেসিপিতে দিতে পারবো চলুন আর একটুখানি ফুটিয়ে কিন্তু এটা নামিয়ে দেবো অবশ্যই কিন্তু লবণটা টেস্ট করে দেবেন এই ছিল লাস্ট ফিনিশিং কি লোভ লাগছে তো তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলেন দারুণ সাদারি বেগুন আর চিংড়ি পাতলা ঝোল তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা